সুস্মিতাদির সাথে রিল বানালাম, তোমাদের কিছু লোকের ফাটবে, তাতে আমার কিছু আসে যায় না। আর যদি বেশি ফাটে তাহলে এই যে দেখতে পাচ্ছ উঠায় দেবো, গার পরে ফেটে পড়ে যাবো। ব্যাস গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার বাড়ির সব কাজপত্র হয়ে গেছে, আমার এখন এইগুলো কাচলেই ধুয়ে দিলে হয়ে যাবে, মানে আমার মেয়ে যতদিন আছে ততদিন আমার কাজকর্ম করতেই হবে, এটা হচ্ছে কথা। তো পিছনে ওই যে দেখো বসে আছে, ভালো আছো? ভালো আছে। তো সঙ্গে থাকো, সারাদিন কি কাজ বাজ করি। আর আজকে আমাদের বাড়িতে কারা আসবে জানি না, ডেলি আসতে থাকে, তো সঙ্গে থাকো দেখতে পারবে। আমরা ডেলি মিক্স ফ্রাইড রাইস খাই। ইস, মিথ্যে কথা। তো সকালবেলা কাপড় চোপড় ধুয়ে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বানিয়ে নিয়ে যে এখন খাবো। আর আমার মা আজকে যা দেখো, মা খালি জ্বালাতন করছে শুধু, কি বলতে বল? হ্যাঁ, সবাই সিমড়ি দাঁড়ায় থাকে, তোমার এখন খাওয়াবো। তো এটা আছে ঘি, ঘিটা এখন টাক করে ভিতরে দিয়ে দেবো। অং বং ভালো জানে, আমাদের হয়ে গেছে, এখন আমরা নিয়ে খাবো, খেয়ে তারপরে যাবো হচ্ছে বাজারে। আর বাজারে যাবো হচ্ছে গদ্দা বানাতে মাছ ধরবো। মা সব দেখো সবসময় ঝামেলা করে, সবসময় কি বলো? তুমি একটু বসো, তোমার চেয়ারে বসো, ওই যে চেয়ারে আসো, আসো এই চেয়ারে বসো। না না না, বাইরে যেতাম না, এখানে বসো। উনি সবসময় বাইরে যাবে, বাইরে যাবে, এখানে বসো, এখানে ঠিক আছে, এই যে বসো বসো, এখনই খাবার দেবো। মারে সবসময় এইভাবে ট্যাকেল দিতে হয়, খেয়ে দে তারপরে ওই কাজটা কমপ্লিট করে এসে তারপরে তান ধান করে নেবো। গরম গরম ভাত এখন, বাবারে, এখন মারে তাড়াতাড়ি খাইয়ে নেবো, খাইয়ে নিয়ে তারপরে আমরা খাবো। মাছ কেমন, ভালো? কি ঝাল লাগছে নাকি? ও গরম, ও যা টাটায় যাচ্ছে, গরম বলছে টাটায় যাচ্ছে এমনি। আমি বলছি মনে হয় ঝাল লাগছে, যা যা এ তরকারিতে ঝালই দিনি এমনি আজকে। আপনার বুদ্ধি ভালো। মাকে খাইয়ে দেওয়ার পরে তারপরে আমরা দুইজনে খেলাম, খেয়ে ঘরে আসলাম। আর এখন বাজেছে 4:10, আর ছাদে যত জামা কাপড় নাড়া রয়েছে সেইগুলো এখন যাব নামাতে। আয় 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 তাড়াতাড়ি। কি তোমরা সবাই শুকাইছো? কোন এই লোক? কাহাঁ সে আতে? দেখি না, শুকাইনি, এগুলো শুকাইনি, সব সারগুলো আর এগুলো তো ভিজে, যেগুলো ভিজে সেইগুলো আবার নিয়ে নাড়তে হবে নিচে, করার কিছু নেই। আর যেগুলো শুকনো সেইগুলো নিয়ে ব্যবহার করতে হবে। তো চলো এগুলো সব নিচে নিয়ে যাই। আমার এত কিছু নেওয়া হয়েছে, বাঁধন শুধু ওই একটা ব্ল্যাঙ্কেট আর একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, এই দুটো নিয়ে আসবে। তো চলো নিচে যা দেখবো। তো চলে এসছি ঘরে, এখন রাখবো মালপত্রগুলো এখানে, এখন জামা কাপড়গুলো আর ভিজেগুলো নেড়ে দিতে হবে। তো চলো নেড়ে আসি। আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে, আর একভাবেই বলে যাচ্ছি যে গদ্দা আজকে না কালকে, আজকে না কালকে হচ্ছে, তো আজকে যেতেই হবে। এখন যাব, এখন গিয়ে গদ্দার দোকানে গিয়ে দেখা যাক কীরকম গদ্দা বানানো যায় বা পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। আমি বিকেলবেলায় গদ্দাটা বানাতে যাব বলে বেরোনোর চেষ্টা করছিলাম, মানে সবে বেরোবো এমন সময় গ্রামের থেকে মানে দুটো বনি এসছে, একটা রুগী আছে। বলেন কি? তো ওই রুগীকে আমি দেখাতে পারবো না, কেন ওর মানসিক রুগী আছে, ওকে দেখালে একটু অসুবিধা হতে পারে। আর একজন সুস্থ, এই যে আর একজন দেখতে পাচ্ছ, তো এ আছে শিউলি, মানে আমার বাড়ির পাশেই বাড়ি ছিল, আমরা একসঙ্গেই সব বড় হয়েছি, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি সবাই। তো আগের দিন এসেছিল স্বপ্না, বোন দেখেছিলে,
ও যেমন এও তেমন। তো ও আর থাকবে না, অনেকদিন পরে এসছে, আর ও ভিডিও টিডিও করে, তো আমি সামনের দিন সবাইকে জানাবো আর সামনের দিন লাইভ করবো, কেননা ব্যস্ত আছে, সে মানসিক রুগী অনেক ব্যস্ত রয়েছে। এটা কি কোনো কথা? এখন যাবে বাড়িতে, তো চলো আমরা একটু মানে আবার বেরোবো, আবার আর একটা দিদিও এসছে তোমাদের দেখাবো। তো আমরা এরপরে আমরা ভাবছিলাম যে গদ্দা তৈরি করতে যাব, কিন্তু ওই দিদিটার সাথে কথা টথা বলবো, তারপরে গদ্দা আনতে যাবো। তো শিউলিরা যাওয়ার পরে দেখো আবার কে এসছে আমাদের বাড়িতে, এই দেখো, আগের দিন বলছিল না যে আসবে, কোথা থেকে এসছো? আমি দুর্গানগর থেকে এসছি। দুর্গানগর থেকে যা, এই দেখো কিছু নিয়ে এসো না, দেখো কত কিছু নিয়ে এসছে, এই দেখো, এই যে দেখো শাড়ি নিয়ে এসছে, আবার ফল টল সব নিয়ে এসছে। তো এইগুলো কিন্তু আমি পছন্দ করি না, কেউ আমার বাড়িতে আসলে এমনি আসো, সবাই আসো, এমনি ঘুরে যাও, সুন্দরভাবে থাকো, খাওয়া দাওয়া করো, আনন্দ করো, ঠিক আছে, কিন্তু কেউ হাতে করে, আমি বারবার সবাইকে একটা কথাই বলি যে কেউ আমাদের বাড়িতে কিচ্ছু নিয়ে আসবে না, আর এনারা নিয়ে চলে এসে, আমি ঠিক কিন্তু খুশি না। তুমি এই যে এগুলো আমি তোমাকে আগেও বলেছি তো যে দাদার বাড়িতে আমি ফার্স্ট টাইম এসেছি, কারো এরকম ভাবে হয় না, না হয় ঠিক আছে, এরপরে আর কখনোই আনবো না। হ্যাঁ একদম একদম খুশি, ঠিক আছে, হ্যাঁ এমনি আসবে, দাদার সাথে আসবো, কথা বলবো, ঠিক আছে। তো আমরা একটু কথা টথা বলি, আমি বারবার বলছি সেই গদ্দা গদ্দা গদ্দার গদ্দার জন্য যাওয়া আসে না, এক একজন করেই আসছে, তো কোনো ব্যাপার নেই, রাত্রে যাবোই, যেভাবে হোক না কেন গদ্দার দোকানে যাবো, লোকটার সাথে কথা বলবো, কথা বলে তারপর তোমাদের জানাবো। তো ভিডিও বানাচ্ছি আমরা, সুস্মিতা দি বসেছিল, বসে টসে থেকে তারপরে কথাবার্তা বলছিলাম, তারপরে এখন আমরা ভিডিও বানাচ্ছি বসে, একটু রিলস ফিলস বানাচ্ছি, আর ওই যে বাঁধন একটু দেখছে, আর ওই পাশে যে ছোট মোনা বসে আছে, তো সবাই মিলে মোনার সাথেও রিলস বানালাম, সুস্মিতাদির সাথে রিলস বানালাম, তোমাদের কিছু লোকের ফাটবে, তাতে আবার কিছু আসে যায় না, আর যদি বেশি ফাটে তাহলে এই যে দেখতে পাচ্ছ উঠায় দেবো, তারপরে ফেটে পড়ে যাবো। ব্যাস আমার বাড়িতে যারা আসে তারা ভালো না, তাদের বর ভালো না, তারা এইসব এইসব কথাবার্তা বলবা না, বললে না, বললে কি দিয়ে মারবে না, নোড়া দিয়ে না, তুমি বলছিলে তখন কথা বলে যে যারা তারা সবাই একা করে আসছে আমার বাড়িতে, আর আসবে, আর সারা জীবনই আসবে, আর তোমাদের ফাটবে, ঠিক আছে, তোমাদের জ্বলবে, আমাদের চলবে, চলবে, তাতে কিছু আসে যায় না। তো তারপরে বলি তোমরা ভালো হয়ে যাও, হ্যাঁ ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে যাও, আমরা তাহলে একটু রিলস ফিলস বানাই, ঠিক আছে, ওকে। আর ওরা কখনো ভালো হবে না দাদা, ওরা কখনোই ভালো হবে না, কেননা যাদের মানে কি বলবো, ওরা কখনোই ভালো হবে না। তো তারপরে আমরা রিল টিল বানিয়ে এখন এই যে সুস্মিতা দি, এই দেখো বিরিয়ানি বানিয়েছে, দেখেছো বিরিয়ানি বানিয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে এখন দুইজনে মিলে এই যে মানে ছুট্টিকে নিয়ে এখন খাচ্ছে দুইজনে মিলে, এখন খেয়ে মানে কথা হয়েছে, দাদা দিদি এখন বেরিয়ে যাবে কোথাও একটা কাজে মিটিয়ে, তারপরে এসে আমাদের বাড়িতে, তো রাত হয়ে গেছে, তো কি করো তুমি বিরিয়ানি খাও খাও, এই যে বিরিয়ানি খাচ্ছে এখন, চলে আসো, ঠিক আছে তাহলে তোমরা এনজয় করো, হ্যাঁ খাও খাও। তো খাওয়াটা আমার অনেক বেশি হয়ে গেছে, তো তার জন্য সেভেন আপ খেতে পারে না, দুটো খানি নিয়ে নাড়াচাড়া করছে, আর আমি খেয়ে পেট বলেছি, এখন আমি এই যে দেখছো সেভেন আপ খাচ্ছি, আহ কি মজা, সেই মজা লাগবে সেই, ঠিক আছে, এখন ট্রেন দেখা হচ্ছে যে ট্রেন কয়টায় আছে, ঠিক আছে, তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে, গুড মর্নিং। পরের দিন নেক্সট দিন আর কি কি বলবো, আগের দিন আর আমরা যেতে পারিনি গদ্দা তৈরি করতে, তো আজকে যাব, আর সকালবেলা উঠে পড়েছি, বাড়ির সব কাজপত্র কমপ্লিট হয়ে গেছে, একটা ঠাকুরমা এসছে, ঠাকুরমাকে এখন কটা চাল দেব। এই ঠাকুরমাটা অনেক দিন আগে এসেছিলো আমাদের বাড়িতে, যখন তোমাদের দিদি ছিল আমরা অনেকগুলো চাল দিয়ে দিয়েছিলাম, আবার এসে অনেকদিন পরে, তো ঠাকুরমাকে আমি ভাবছি, আমার কাছে এখন কাছে টাকা নেই, কি করবো, তো ঠাকুমাকে কিছু চাল দিতে, তা আমার
দেখো চালের কি অবস্থা, আমারই মনে হচ্ছে শেষ অবস্থা, কিন্তু করার কিছু নেই, দিতে হবে ঠাকুমারে। আমি ভরছি তার জন্য বাকি রেখে ভরছি, ঠাকুমা খাবে জিরে রাইস। ঠাকুমার এই কটা চাল দিয়ে দেবো, চাল আমাদেরও কমে এসছে, আবার বেড়ে যাবে, কোনো ব্যাপার নেই। চলো আমি বিক্রি করে দিছিলাম, ঠিক আছে, আগের বার সুপারি দিছিলাম, ঠিক আছে, কিন্তু এবার আর সুপারি এইবার আমি তোমার বললাম না, কাছে নেই। এসে সেই জিরে কাটি চাল, জিরে কাটি চাল, জিরে কাটি সরু চাল, ঠিক আছে, যাও, হ্যাঁ ভালো থেকো। ওকে ও মা, কি করস, এই যে এখানে কি লাগিয়েছে আবার, এইটা ভালো আছে তো, গুড, চলো তাহলে কটা আলু দিয়ে দিই, চার পাঁচটা আলু দিয়ে দিলে পাঁচশো তো জন্য এগারো আলুতে অনেক অনেক। ওমা তুমি নিবা কেন, ওই চার জনটে দিতে হবে, তুমি তো ঘরের লোক, তোমাকে দেবো, কোনো ব্যাপার নেই। চলো ঠিক আছে, আমার মা সকাল থেকে উঠে ঠিক আছে, একদম মুখে হাসি দাও তোমার, কেমন আছো সবাই, ভালো, গুড মর্নিং, কেমন আছে সবাই। দেখো কী বলবো, সবারই খারাপ লাগে, মানে কি যারা আসে বাড়িতে ভিক্ষা করতে, তাদের অবস্থা দেখেই যে যা পারো হেল্প করে দিও, মানে যদি দেখো যে সচল চলতে ফিরতে পারে তাকে দেওয়ার কিছু দরকার নেই, তাকে বলো কাজের জন্য যে কাজ করো তারপরে, আর যারা একদম চলতে ফিরতে পারে না, যে যা পারো যার যতটুকু সমর্থ হেল্প করে দিও। আমিও সবসময় ওনাকেই আমি খুঁজছিলাম, ওনার একটা পুজো আছে, আমি পারলে যখন উনি আসবে আমি পুজোটা ওনার দিয়ে দেবো। উনি আমাকে আগে একবার বলেছিলো, তোমাদের দিদি থাকতে আমি ওনাকে চাল ডাল দিয়েছিলাম, ওর জন্য আমার বাড়িতেই এসছে পার্সোনালি। ঠিক আছে চলো, কাজ একটা হলো, এখন আমাদের একটু রান্না বান্না করতে হবে, তারপরে গদ্দার জন্য কালকেতেই বলে যাচ্ছি, গদ্দা গদ্দা এখন বেরোবো, আগে গদ্দাটা কমপ্লিট করে আসি তারপর সব। কোথায় যাবে ছোট মামার বাড়ি, কি করতে, আমার মার পুরনো কথা মনে পড়ে, নতুন কথা কিছু মনে পড়ে না, আগে যত রকমের কথা আছে সেইগুলো নিয়ে সবসময় বলতে থাকে। ঠিক আছে তো মা তুমি বসো, একটু গদ্দা ফদ্দা ঠিক করে আসি, ওকে চলো তাহলে যাবে। আমি এই যে দেখো প্যান্টটা, তখন তো দেখেছো আমি প্যান্ট পরে নিয়েছি, আমি এখন যাবো গদ্দানতে, কিন্তু গদ্দার দোকানে যাবো ভেবেছিলাম, বেরোচ্ছি যখন তখনই দেখো আমার বন্ধু এসে গেছে, আমার বন্ধুকে আবার আমার মা বলেছিল, এই দেখো দেখে কি বলে, দেখো পুরো পুলিয়াটা দেখো বন্ধু, বন্ধু পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইল তো তো, একদম, আর চুলটা দেখো ওয়াও, আমি কিন্তু চুলের স্টাইল এর কাছ থেকে শিখেছি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে, একটু দেখো ভালো করে, দেখা ফেসটা দেখা, কি দূরের থেকে কি করছিস, একে দেখা, দেখো চুলের স্টাইলটা দেখো ওয়াও, হোয়াট এ বিউটি ইয়ার, এরকম স্টাইলের দাড়িটাও সেই, এরকম দাড়ি আমারও বানানোর বিরাট ইচ্ছা, আমার এক সময় ছিল এর থেকে বড় দাড়ি, তো আমি ভাবছি যে আর পুরোটা দূরে সরে যায়, একটু লুকসটা একবার দেখো, ওয়াও, একটু স্টাইল স্টাইল মার, একটু সোয়াগ ফোয়াগ দেখা বন্ধু আমার, ওই পিছনে হাত পা সামনে একটু, এরম এরম কর, এরম ইও, আর দাঁতটা দেখা ডায়মন্ড দিয়ে বাঁধানো দাঁত, ব্ল্যাক ডায়মন্ড, বন্ধু দাঁতটা একটু দেখাতে এরম করে, একদম দেখ, ব্ল্যাক ডায়মন্ড দিয়ে বাঁধানো, নেশা বেশা করবি না কিন্তু, হ্যাঁ তুই তো বিড়ি ফিড়ি খেয়ে অনার্স করেছিস, বিড়ি ফিড়ি আর খাবি না, হ্যাঁ ঠিক আছে, আর চুলটা কিন্তু ঘেমা স্টাইল, সামনের দিন আসবে আমি তোরে কালার করে দেবো, হ্যাঁ তোমরা কমেন্ট করো যদি বলো তাহলে বন্ধু চুল কালার করে দেবো, হ্যাঁ তাই না, আবার এই বন্ধু আছে এখন, কেননা সব বন্ধু কাটার জন্য আছে, ভালো বন্ধু পাওয়া যায় না, এই আসছে আমার অন্য, ঠিক আছে তো চলো এখন যা যাক, অন্য কোথায় যাবি, আরে ও স্যার তুই কোথায় যাবি, কোথায় যাবি, আমেরিকা, আমেরিকা না লন্ডন যাবি, লন্ডন যাবো, লন্ডন যাবি, তাহলে তুই লন্ডন যা, আমি একটু এই কাজ বাজ করতে হবে তো, ঠিক আছে চলো ভাই টাটা।
একদম দেখা হবে তোর সাথে, আমার সবসময় দেখা আছে, তোকে দেখলে আমার ভালো লাগে, আবার বন্ধু মাঝে মাঝে আসে, মনটা আমার ভালো হয়ে যায়। তো ঠিক আছে চলো যাই। তো ফাইনালি আমি চলে এসেছি গদ্দার দোকানে, পিছনে এই যে গদ্দার দোকানটা, আর এই যে কাকা দেখে দেখতে পাচ্ছ আর অলরেডি এই জায়গা লেফটে সেলাই করছে। আমি এখন কাকার সাথে কথা বলবো, কথা বলে দেখবো যে এইখানে কেমন কি রেটে পাওয়া যায়। তো চলো কথা বলে নিই, সাথে ফাইনাল ডিল হয়ে গেছে আর কাকা আমার সঙ্গে সঙ্গেই করে দিচ্ছে। কাকা অন্য কাজ করছিল এইদিকে, এই যে কাজ আছে এইদিকেও কাজ করছে, কাকা বললো তাহলে তোমারটাই করে দিই, তার জন্য কাকাকে থ্যাংক ইউ। আর এই যে আমার তুলোগুলো মাপছে, মানে এইটা দিয়েই সেই গদ্দাটা হবে, আমি চাইছিলাম আর একটু শক্ত, তো এতেই মনে হয় শক্ত হবে, তাই তো? এতেই শক্ত হবে, তো চলো এটা দিয়ে বানিয়ে নিই ফাইনালি। এত আজকে না কালকে, আজকে না কালকে করতে করতে আমার আশাই হয় না, তো আমি আজকে অলরেডি বানিয়ে নিয়েই যাব, কাকা বলছে বানিয়ে দেবো, তো চলো বানানো হোক তারপরে দেখাচ্ছি। যে আমার গদ্দাটা তৈরি হচ্ছে, এখন গদ্দাটা বানাতে দিয়েছি আর একবারেই নিয়ে যাবো ভাবছি। তো তারপরে একটু কী করলাম, মিষ্টির দোকানে এসেছি, একটু পরোটা খেতে পেলাম, পরোটা খাই, কী করো খিদে পেয়েছে অনেক। আর এই যে পাশে আমার বন্ধু আছে, বন্ধুকেও নিয়ে বসলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলো, হ্যাঁ চলো দুজন মিলে পরোটা খাই, পরোটা খেয়ে তারপরে আবার গদ্দার পাশে যাবো। তো আমাদের পরোটা এসে গেছে এই যে, আর এখন কাকা খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাবো দেখে চলো, তো করার কিছু নেই, খেতে তো হবে, চলো খাওয়া যাক। আমার গদ্দাটা হয়ে গেছে কমপ্লিট, আমি যত সময় এসেছিলাম আর কি, আমি ভেবেছিলাম হবে কিনা আজকে দেবে কিনা, তো আমার গদ্দাটা এই যে হয়ে গেছে কমপ্লিট, এখন চলো বাড়িতে যেতেই হবে। আমি ভাবছিলাম মনে হয় তো গদ্দাটা হবে না, তো এক ঘন্টার ভিতরে কমপ্লিট করে দিয়েছে, তো আমি বাড়ি চলে এসেছি। আর এই যে গদ্দাটা দেখেছ, চলো ফাইনালি কমপ্লিট হলো, মানে অনেক দৌড়াচ্ছে সেদিন, আজকে কালকে, আজকে কালকে রাত্রে লোক আসে এত যে তারপরে আর কমপ্লিট হচ্ছিল না, তো কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়েছে। তো চলো এখন ওটাকে রোদ্দুরে দেওয়া যাক। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গদ্দা ফদ্দা এনে ছাদে নেড়ে দেওয়া হয়েছে, আর এখন আমি একটু রান্না করব। এই যে রান্না করার জন্য রেডি হয়ে গেছি, তো রান্না করব। তো আমি আর ভিডিওটাকে বাড়ালাম না, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।